السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وبعد. আজকের উপস্থিতি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন, মানে আমিন। আলহামদুলিল্লাহ আমরা আজকে এই মহতি মজলিসে এমন এক সময় আমরা এখানে বসেছি যখন মানুষ বিভিন্ন জায়গাতে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা আল্লাহ দিন শিক্ষার জন্য বসেছি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে এই দিনের উপর প্রতিষ্ঠিত থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালকাবিদ আল জামর, যেমন অঙ্গার, মানে আগুনে পোড়া কয়লা, আগুন 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 সমৃদ্ধ কয়লা হাতে নেওয়ার মতো এই সময় এটা আসলে কঠিন। চতুর্দিক থেকে যেভাবে আমাদের মুসলিম যুবকদের যুবতীদের আমাদের ইমান আকিদের উপরে যেভাবে হামলা আসছে, এর আগে কখনো এরকম হামলা আসছে কিনা আমরা জানি না। আশ্চর্য জিনিস হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে জিনিসটা নষ্ট হচ্ছে, কিন্তু আপনি কিছু বলতে পারছেন না। এটা সবচেয়ে কঠিন। আরও সমস্যা হচ্ছে এর মধ্যে উম্মতের মধ্যে আজ জ্ঞানী মানুষ তৈরি হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন, এটা আমার কাছে এখন মানে এই সময়ের জন্য বেশি প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকবিদু আল-ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউ মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুহু বিকাবিদিল উলামা। আল্লাহ তাআলা মানুষের থেকে আলেম উঠিয়ে নেবেন না, জোর করে ছিনিয়ে নেবেন না, তবে আলেমদের ছিনিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযা আন-নাসু রুসুলান জুহালা ফায়ুফতুন ফায়াস্তাফতুন ফায়াফতুন ইফতুনা বেগার আইলবিন বা ধরল ওয়া ধরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যখন আল্লাহ তাআলা মানুষদেরকে উঠিয়ে নেবেন, কাদের সব মানুষ নয়, যারা দিনের উপর জ্ঞানী তাদেরকে উঠিয়ে নেবেন, এর মাধ্যমে আলেম দিনকে উঠিয়ে নেবেন। আজ আমরা দেখতে পাই বর্তমানে এমন একটা সময় আমরা দেখাতে পারতাম আবদুল্লাহ ইবনে বাজ রাহমাহুল্লাহ, শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রাহমাহুল্লাহ, শেখ আল আলবানী রাহমাহুল্লাহ, এদেরকে দেখিয়ে দেওয়ার মতো আলেম তারা ছিলেন। বর্তমান সময় কিন্তু আমাদের হাতে চোখের সামনে এরকম বড় আলেমের অস্তিত্ব খুব কম। হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এরাও চলে যাওয়ার মুহূর্ত। এই আমাদের এই এই ইয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ বাংলাদেশের একজন এমন আলেম যাকে মানুষ চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারতো যে উনি আলেম, যে ইচ্ছা আলেম দেখা যায়, এরকম আলেমরাও কিন্তু এখন চলে গেছেন। এই জন্য ধীরে ধীরে আলেমের দিন উঠে যাবে যদি আমরা আলেমের চর্চায় লিপ্ত না থাকি। এই সময়ে যে ব্যক্তি কষ্ট করে এলমের উপর থাকতে পারবে, আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ, এবং এটা হচ্ছে আসলে এটা একটা জিহাদ। এই জিহাদ আমরা অন্যান্য জিহাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে পড়ে আমরা একবার শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ, নাম শুনেছেন আপনারা, আমাদের উস্তাদ মোসেন নবী দাস দিয়ে থাকেন, ওনার কাছে কিছু লোক আসলো থেকে, এই ফিলিস্তিন থেকে কিছু ছেলে আসছে। ঘটনাচক্রে আমি ওই মসজিদে উপস্থিত ছিলাম, তো উনি দেখলাম যে ওরা আসছে, বলতেছে শেখ আমাদের কিছু দিক নির্দেশনা দিন। তখন তিনি বললেন, ফিলিস্তিন থেকে এরা আসছে কিন্তু দিক নির্দেশনার জন্য, এবং আপনি জানেন যে ফিলিস্তিনের কী অবস্থা, সেখানের জন্য আমাদের ভাইরা তো অনেকে অনেক কিছু ঘোষণা করে বসে রয়েছে। কিন্তু এই সময়ও শেখ বললেন, তোমরা কি আলেম হতে পারো না, এলমি দিন চর্চা করতে পারো না, তোমাদের দায়িত্ব হচ্ছে এলমি দিন চর্চা করা, বাড়াবাড়িতে যেও না, এলমি দিন চর্চা করো, এই সময় তোমাদের দরকার হবে বেশি, এলমি দিন নিয়ে তোমরা থাকো, তোমরা মারামারি খানা আনতে যেও না। মানে আশ্চর্য হবেন আপনি যে এটাই আসলে সঠিক মত, সঠিক পথ। আমি তখনই বুঝেছি যে আসলে যদি এই এলমি দিন অবশিষ্ট থাকে, তো যেখানে জাকিরের দিকে দিকে জ্বলবে, আর যদি মানুষ হানাহানি মারামারি করে আপনি রাষ্ট্রেই ফেরেন একটা, কিন্তু এলমি দিন নাই, আপনি কি টিকে টিকে পারবেন? আমাদের তো এখন রাষ্ট্র আছে, কিন্তু আলমি দিন কি আছে? আপনি কি বলবেন আলমি দিন কোথায় আছে? না মাদ্রাসায় আছে, না স্কুলে আছে, না কোনো প্রতিষ্ঠানে আলমি দিন আছে, কেউ চায় না। এই সময়ের মতো এরকম এরা দান দিন ইল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া আর কোনো অবস্থা আমার চোখে পড়ে না। আগেকার দিনে আমাদের দেখছি উস্তাদের অন্তত যখনই কেউ আলমি দিন প্রতিষ্ঠা করতে বলেছে কেউ বিরোধিতা করেনি, কিন্তু এখন বিরোধিতা
এমন ভাবে হয়েছে আপনি ইচ্ছা করলেও কথাই বলবেন, ডরে ভয়ে কথা বলবেন না, এমন অবস্থা দাঁড়িয়েছে। কোনোভাবে যদি কোনো মনে করতে পারে যে আপনি এলমুদ্দিনের পক্ষে কথা বলছেন, হয়তো দেখবেন যে আপনাকে আপনার বিরুদ্ধে বহু মানুষ লেগে যাবে। এরকম কাজ হচ্ছে আজ, তাদেরই আজ জয় জয়কার, তারা এলমুদ্দিন শিখছে না, দুনিয়ার এলম শিখছে, কোনো সমস্যা নেই, দুনিয়ার এলম শিখছে, কোনো সমস্যা তাদের হচ্ছে না, কিন্তু এলমুদ্দিন শিখতে গেলেই তাদের জন্য সব রকমের কষ্ট তাদের মধ্যে এসে যায়। এই জন্য বর্তমান সময়ে যুবকদের সবচেয়ে বেশি দরকার আলেমদের মুখোমুখি, আলেমদের কাছাকাছি থাকা, মুখোমুখি বসা, দিন শিক্ষা অর্জন করা। বই থেকে দিন শিখতে পারবেন, আপনি আশ্চর্য হবেন, কোরআন আয়াত থেকে ব্যাখ্যা করে বই লিখে ফেলছে, নাম কি শুনবেন? অধিকাংশ মোমেনই মুশরিক। আপনি চিন্তা করেন, বই লিখে ফেলছে। আমি মনে করলাম আমার কাছে বইটা এটা অনুবাদ করছে ভুল, আমাকে একজন বললো যে ওমা উনা আকসার হোম বিল্লা ইল্লাহ মুশরিকুন, এই আয়াতের অনুবাদ তো বোঝা যাচ্ছে, আমার কাছে প্রশ্ন করছে, এবার বোঝা যাচ্ছে যে মোমেনরা শিরিক করে। আমি বলতে না, কথাটা এরকম না, কথাটা এরকম না, ভুল বুঝছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম, তাদের মধ্যে অর্থাৎ কোরাইশদের মধ্যে, মক্কার লোকেরা, তাদের মধ্যে যারা ইমান আনা দাবি করে থাকে, তাদের মধ্যে তারা শিরিক মিশ্রিত ইমান আনে, কারণ তারা ইমানের কোন অংশ আছে, রুবুবিয়াতে ইমান আনে, কিন্তু তাদের অলুহিয়াতে দোষ আছে, ইলাহতে তারা মান আল্লাহকে একমাত্র ইলাহ মানে না। এইটা হলো ইয়াতের অর্থ। ইয়াতের অর্থ এই নয় যে মোমেনরা সব শিরিক করতেছে, অথচ এটা ভুল বই লিখে ফেলছে, মোমেনরা সব শিরিক করতেছে, মানে ইমানদাররা সব মুশরিক বানিয়ে ফেলছে, মানে তাদের মানে ভুলের এমন পর্যায়ে পৌঁছে গেছে, বই লেখা হয়ে গেছে, আর বই লেখা এমন এমন একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। আমি আরো একটা আশ্চর্য ঘটনা শোনাই, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, ইকরা রাব্বুকাল আকরামি আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা আরাআইতা ইন কানা আলা হুদা আও আমারা বিত্তাকওয়া এই আয়টার অর্থ বুঝেন, যে কোনো তাফসির খুঁজলে আপনি পাবেন। এর অর্থ হচ্ছে যে যদি সে ইনকান আলাল হুদা ও আমরা বিত্তাকোয়া, যাকে সে আঘাত করছে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ ইসলাম, সে যদি হেদায়তের উপর আসে এবং তাকোয়ার নির্দেশনা দিচ্ছে কে? মোহাম্মদ সাল্লাহ ইসলাম। আলাম ইয়া আলাম বিআনাল্লাহ ইয়ারা, আল্লাহ কি দেখছে না? এটা বলার উদ্দেশ্য যে হে আবু জাহাল, আবু লাহাব বা এই প্রকৃতির লোকেরা, তোমরা যে ওনার গায়ে কাঁধে তোমরা ওটে নাড়ি উঠিয়ে দিচ্ছ, কষ্ট দিচ্ছ, ওনাকে দেখলে পা দিয়ে পিষে ফেলু বলছো, এখন তো বর্ণা আছে, বিভিন্ন বর্ণা এবার হাদিস সহি আছে, তোমরা কি এমন লোককে তোমরা আঘাত করছো যে লোকটি আর হয়তো ইনকান আল হুদা যদি সঠিক পথে থাকে? মানে আল্লাহ তাআলা এই মক্কার আয়াতগুলোতে, মক্কার মক্কি আয়াতগুলোকে সাধারণত মানুষের বিবেককে জাগ্রত করার চেষ্টা করেছে, যে বিবেকের দিকে তাকাও, যে এই লোকটা যদি সঠিক পথে থাকে, তুমি যদি তাকে আঘাত করো, এটা কি ঠিক হবে কাজটা? মানে এভাবে বলছে, কোনো যুদ্ধ যুদ্ধের কথা বলে নাই, আর হয়তো ইনকান আল হুদা আও আমার বিত্তাকোয়া, অথবা লোকটি যদি কোনো তাকোয়ার নির্দেশ দিয়ে থাকে, তাহলে কি তাহলেও কি তুমি মানে ভক কথা তাকোয়া অবলম্বন করার অথবা কনসাসনেস কথা বলে থাকে আল্লাহ সম্পর্কে, তাহলে তুমি তাকে আক্রমণ করবে? কি বুঝাইলেন যে এটা হচ্ছে আয়াতের অর্থ। এটা দিয়ে বুঝাতে চাইল আবু জাহাল, আবু লাহাব এই জাতীয় যারা আছে অন্য লোকদেরকে, যে যিনি যে কথাটি বলছেন, এই কথাটি যিনি বলছেন তিনি তো হকের উপর আছেন, তোমরা কেন তাকে আঘাত করতেছ, কেন তার বিরুদ্ধে যাচ্ছ, এটা বলা উদ্দেশ্য। কিন্তু দেখা গেল এত অনুবাদ কি করেছে জানেন? আমি আশ্চর্য হয়েছি, বই লিখে ফেলে ওরা অনুবাদ করেছে আড়াইতে ইনকান আল হুদা, যদি এই লোকটি হেদায়তের উপর থাকে অর্থাৎ আবু জাহাল, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অনুবাদ কেমনে করলো, কোথা থেকে করলো? আমি আমার দেখা কোনো তাফসিরে এটা খুঁজে পাইনি। যদি কোনো লোক করে থাকে পরবর্তী ভুল করেছে, কারণ আও আমারা বিত্তাকোয়া নিঃসন্দেহে তাকোয়ার নির্দেশ কোনোদিন আবু জাহাল দেয়নি। আও যখন বলে একটা জিনিস, তার অর্থ হচ্ছে একটা মানুষের দুইটা অংশই একই লোকের, আর হয়তো ইনকা আন আল হুদা আও আমারা বিত্তাকোয়া, অথচ সে এটা অনুবাদ করে বই লিখে দিচ্ছে। একটা দুইটা এরকম কিছু মানুষের বই লেখার প্রবণতা বেড়ে গেছে, আমি আশ্চর্য হয়েছি। তখন আমি বললাম যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে কাসাতুল কুতুব কেয়ামতের একটি আলামত, এখন এটা একটা কেয়ামতের আলামত, যে যা পাচ্ছে তাই বই লিখছে। আরও একটা জিনিস আছে মনে রাখবেন, সেটা হচ্ছে যুবকদের জন্য বলতেছি, এই জন্য খেয়াল রাখবেন, আপনারা অতি দ্রুত যে কোনো কাজে অগ্রসর হওয়ার আগে জেনে নেবেন যে কাজটা শুদ্ধ কিনা, এই কাজটা ঠিক কিনা। আরেকটা বলি, আরেকটা হচ্ছে এরকম, আপনি দেখবেন যে অনেকে এখন
বিভিন্ন বইয়ের অনুবাদ করছে, অনুবাদ করছে না, এটা তো অনুবাদ করছে, কিছু বইয়ের অনুবাদ করতেছে, আপনি দেখবেন তারা এমন বইয়ের অনুবাদ করছে যেই বইগুলো বিতর্কিত এমনিতে, যে বইগুলো অর্থ মানে এগুলো হাদিসগুলো শুদ্ধ নয়, এগুলি কোথাও সে তারা হাদিস শুদ্ধ করে লেখেন, নিজের মন মতো করে শুদ্ধ লিখে ফেলছে। কিতাবুজ জুহুদ ইবনে মুবারক, কিতাবুজ জুহুদ ইমাম আহমদ ইবনে হাম্বল, অনুরূপভাবে এই জাতীয় গ্রন্থগুলো তাহকিক হয়েছে, বিশুদ্ধ তাহকিক আছে, হাদিসগুলো শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করা আছে, কিন্তু ওনারা সেদিকে না গিয়ে হাদিসগুলোকে নিজেরা অনুবাদ করে ফেলছে সুন্দর করে, অনুবাদের ভুলও আছে প্রচুর এটার ভিতরে, এটাও কেউ দেখে না, ওই ভাষাগত সৌন্দর্য আছে তাদের, এই জন্য লিখে ফেলছে। আবার দেখবেন এটার ভিতরে এই এই যে অনুবাদ করেছে হাদিসগুলো, এখান থেকে আবার আরেকজনের দলিল দিয়ে আরেকটা লিখে ফেলছে, অথচ তিনি যেটা দলিল দিয়েছেন এটা দুর্বল, এটা গ্রহণযোগ্য না। তো এটার ভুলটা কে করলেন? যিনি প্রথম অনুবাদটা শুরু করে দিয়েছেন উনি জিজ্ঞাসা করা দরকার ছিল যে এই কিতাবটার আমি অনুবাদ করতে চাই, এই কিতাবটার ভালো তাহকিক কোনটা সেটা আমি নিব, উত্তম তাহকিক কোনটা সেটা আমি নিব। আশ্চর্য হবেন যে এই একটি জিনিসের কারণে অনেক দূর ভুলগুলি ছড়িয়ে যায়, অনেক দূর ভুলগুলি ছড়িয়ে যায় এই কথার কারণে, মানে একটা কথা ওখানে ভুল আছে, ধরেন কথাগুলো ইমানের ব্যাপারে একটা ভুল আছে ওখানে, ইমানিয়াতের ব্যাপারে, এই লোকটা এখন দলিল দিবে যে ইবনে মুবারক বলছে, অথচ ইবনে মুবারক থেকে এই সনদ উনি নিজে বলে না, উনি কি সনদ দিয়ে বর্ণনা করে গেছেন, এবং সেই সনদ দিয়ে বর্ণনা করা জিনিসটা হাদিসে যে হাদিসে যে সনদ দিয়ে বর্ণনা করছে তার থেকে রেওয়ায়েত শুদ্ধ না এটা। এখন যারা পরবর্তীতে তারা তো সরাসরি ওখান থেকে চলে যাবে যে উনি বলেছেন, আমি একটা ব্যাপারে এরকম দেখলাম আকিদাগত বিভ্রান্তি, আমার সন্দেহ হলো যে এটা ইবনে মুবারক বলছে, আমার কাছে সন্দেহ লাগছে, আমি এটা খুঁজতে 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 একটা হাদিসের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি এটা বের করলাম ওখান থেকে, একেবারে সারা রাত ধরে খুঁজে বের করছি এটা কষ্ট করে, কারণ এটা দেখছি কোনো ক্রমেই মিলাইতে পারতেছি না, শব্দ অনুবাদের পর বিদ্ঘুট অনুবাদ করছে, মিলানোর পরে আমার মনে হলো যে হাদিসটা শুদ্ধ না, অথচ ঠিক লিখে ফেলছে যে হাদিস অমুকে শুদ্ধ বলছে অমুকে শুদ্ধ বলছে। আমি আশ্চর্য হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের আলেমদের দূরদর্শিতা দেখে, শাইখুল আলবানী রহমতুল্লাহ তার সিলসিলা দরিফের মধ্যে হাদিসটা আনছে, এনে বলেছেন যে হাদিসটার এই অংশটুকু ইসলামী আকিদে বিরোধী, এই অংশটুকু কখনো শুদ্ধ নয়, এই অংশটুকু গ্রহণযোগ্য হতে পারে না, এই অংশটুকু অবশ্যই, কারণ এই হাদিসটি উনি উল্লেখ করেছেন, এই হাদিসটি অমুক 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 বর্ণনা করেছে, একটা একটা করে বর্ণনা করে দিছে, কোন কোথাও এই শব্দটি অতিরিক্ত এই শব্দটি নেই, সুতরাং এই অতিরিক্ত শব্দটুকু অবশ্যই মুতাফারাদ মনফারাদ, এটা গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য হবে না, দেখিয়ে দিয়েছেন তিনি, আমি এটাই বলতে চাচ্ছি। কিন্তু এরা যারা অনুবাদ করছে তাদের তো খবর নেই, আরেকজন যারা এর থেকে দলিল নিয়ে দলিল দিচ্ছে তারও তো খবর নেই, তাহলে আলেম না হলে আজ আপনার আমার আর কোনো এই বর্তমান ফেতনা থেকে বাঁচার কোনো উপায় নেই, এখানে সব একরকম হয়ে গেছে, কথা বলতে পারলেই ভালো, সে এখন বড় বক্তা হয়ে গেছে, এইটা এখন সমস্যা আমাদের জন্য, একটা বড় সমস্যা হচ্ছে আমরা এখন কথা বলতে পারলেই সে অনেক কিছু হয়ে গেছে মনে করি, আমরা দেখি তো এখন বক্তা এখন অনেক বেড়ে গেছে, আশ্চর্য হবেন আপনি যে বিভিন্ন জায়গায় বক্তৃতা করতেছে এমন, সে বলে যে অমুক ভালো অমুক ভালো বক্তা অমুক ভালো বক্তা, হচ্ছে মিথ্যা হাদিস দিয়ে বক্তা করতেছে, বানোয়াট হাদিস দিয়ে বক্তা করতেছে, এবং তাদের মধ্যে আবার কেউ কেউ সহি আকিদার ধারক বলে দাবি করছে, মানে নিজেরা সহি আকিদা বলে আমরা সহি আকিদা, অথচ তাদের মধ্যে বানোয়াট হাদিস আছে। আমি আশ্চর্য হয়েছি তাদের মধ্যে, মানে তারা ভালো হওয়ার এখনো হয়তো তারা শিখতে চেষ্টা করছে, কিন্তু নিজেরা প্রসার করতেছে যিনি সবই জানে, সব জানতে হয়ে গেছে এক মিনিটে। এই জাতীয় সমস্যায় আমাদের বর্তমান সময় সবচেয়ে বেশি দরকার হচ্ছে যে কোনো মূল্যে আলেমদের পাশে থাকা। মনে রাখবেন আলেমরা যদি কোনো কোনো কিছু হাত না দেয় তাহলে সেখানে আপনি আমি যতই চেষ্টা করি যে ভুল করবই করব, আলেমদের হাত কি হয়েছে এটা দেখতে হবে। যে কোনো হাদিসের ব্যাপারে আমার ভালো লাগে মাঝে মধ্যে দেখি কোনো কোনো বড় আলেমও পরামর্শ করে, যে জিনিসটা এরকম দেখছি আমি মাঝে মধ্যে পরামর্শ করতাম আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার সাথে যখন জীবিত ছিলেন, এখন আমার পরামর্শের জন্য একমাত্র বাকি আছে ডক্টর মঞ্জুর এলাহী, ওনার ছাড়া কারো পরামর্শ নিলে আমার কাছে সঠিক কথা আসে না, সত্য কথা এটা, তারা মানুষ বুঝে না, তাদের কাছে বললে একটা বলে দিবে কিন্তু আসলে জানতে তো হবে কি, না জেনে বলা একটা বড় গুণা, যেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ান তাকুলু আল্লাহি মা লা তাআলামুন, অর্ধ জ্ঞানী এলমকে নষ্ট করেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন চারটি কথা মনে রাখবেন, একটি হচ্ছে যে পৃথিবী দিন এবং দুনিয়া নষ্ট করেছে চার শ্রেণীর লোক, তিনি বলেছেন যে নেসফ মুতাকাল্লিম, অর্থাৎ আকিদার ব্যাপারে কম জ্ঞানী, সে কি করবে অমুকের আকিদারকে অমুকে দিয়ে দেবে। যেমন আমরা যখন বলেছি সালফে সালেন আকিদা হচ্ছে আল্লাহর নাম এবং গুণকে সাব্যস্ত করা, যথাযথভাবে কোনো রকমের বক্রতা অবলম্বন না করে,
এক গোষ্ঠী দাঁড়িয়ে গেছে, তারা বলে সলভে সালিহীন তো ইবনে হাজার। আমরা কি মানা করছি ইবনে হাজারকে সলভ? আমাদের সলভ নিঃসন্দেহে, কিন্তু ইবনে হাজার কিছু ভুল থাকতে পারে। মূল সলভ কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। দ্বিতীয় সলভ কারা? তাবেঈনরা। তিন নম্বর সলভ ইমামরা। এরপরে যখন যত দূরে যাচ্ছে ততই মানুষের ভিতরে কি আসছে, প্রশ্নটা চলে আসতেছে। তো নেসফে মুতাকাল্লাম, যার জ্ঞান, জ্ঞানের মানে কার কোনটা কার বাণী এটা না জানবে, সে অবশ্যই ভুল করবে। কালকে রাত্রে আমাকে একজন ফোন করেছে জামিয়াতুল কাসিম থেকে, বলছে আমি একটা বিষয় নিতে চাই, আমাকে একটা বিষয়ের ব্যবস্থা করে দেন আকিদার আলোচনা দেখার জন্য। আমি তাকে বলেছি এই বিষয়টা লেখো যে মাকালাত ফেরাক, আল মাকালাত বাইনাল ইমাম আল আশআরি, ইমাম আল আশআরি ওয়া আল ইমাম ওয়া ইমাম শাহরাস্তানি, ইমাম আশআরি এবং ইমাম শাহরাস্তানি এর মধ্যে মাকালাতের যে নেসবত, অমুকের কথা অমুকের দিকে, অমুকের কথা অমুকের দিকে সম্পর্কযুক্ত যে নিয়ম আছে, যে কার কথাটা আকিদের ক্ষেত্রে কার কথাটা কার উপর নিযুক্ত করা হয়েছে সম্পর্কযুক্ত করা, জানেন? যেমন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনি যদি কোনো পরবর্তী লোকদের কথা শুনেন না, তারা সবাই বলবে ইবনে তাইমিয়া কি ছিল, মুজাসসিমা। খেয়াল করছেন আপনি? অনুরূপভাবে ইবনু কুতাইবা রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা, যিনি বহুত বড় একজন আলেম ছিলেন, বড় অনেক বড় আলেম ছিলেন, লিখেছেন ইবনু কুতাইবা রহমতুল্লাহ আল মাআরিফ, একটা গ্রন্থ আছে যার মাধ্যমে আমরা অনেক অনেকের জীবনে জানি। ওনার একটা গ্রন্থ আছে ইবনু কুতাইবা রহমতুল্লাহ আলাইহি, যেটা নিয়ে আমরা মানে ইয়ে করি, সাহিত্যের উপরে তার একটা গ্রন্থ আছে, খুব গ্রহণযোগ্য একটা গ্রন্থ। তো এই গ্রন্থগুলো সবতে তিনি কিন্তু সহি আকিদা প্রবেশ করতে চেষ্টা করছেন, কথার ভিতরেই, সাহিত্যের ভিতরে সহি আকিদা আছে না। এই লোকটি সম্পর্কে আমরা যখন পড়ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, একদল বললো যে উনি হচ্ছেন মুজাসসিমা। মুজাসসিমা বুঝছেন, দেহ আল্লাহ তাআলা দেহ আছে এটা বিশ্বাস করে। এই জাতীয় অর্ধেক জ্ঞানী যারা, তারা সমস্যাটা তৈরি করে। আমি বললাম এটা আমার কথা না, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এটা বলেছেন যে নেসফ মুতাকাল্লাম, যারা আকিদার পর অর্ধেক জানে তারা সমস্যাটা বেশি করে। পুরো জানতে হবে একটা মানুষের আকিদার সম্পর্কে, পুরো জানতে হবে আসলে সে কি বলছে। যখনই একটা মানুষ অর্ধেক জানে, তখন সে অর্ধেক জানে যখন মনে করে যে আমি সব জানি, তখনই সমস্যাটা তৈরি করে সব রকমের। এই জন্য আকিদার ব্যাপারে আমাদের পূর্ণ জ্ঞান থাকা দরকার, অর্ধেক জ্ঞানই যথেষ্ট না। এই যে আমি একটা কথা সম্পর্ক অমুকের দিকে অমুকের কথাটা বলেছে, এটা আমাদের শিওর হতে হবে যে আসলে উনি বলেছেন কিনা। আমাদের ওস্তাদ সবসময় বলতেন যে মোকাতিল বিন সুলাইমান, নাম শুনেছেন আপনারা, মোকাতিল বিন সুলাইমান বড় আলেম ছিলেন। ওনার ব্যাপারে একটা বিষয় প্রসিদ্ধ হয়ে আসছিল যে উনি আল্লাহকে উনি মুজাসসিমা ছিলেন, আল্লাহ আল্লাহকে জিসিমধারী মনে করতেন, মানে আল্লাহ মানুষের মতো জিসিম মনে করতেন। পরবর্তীতে এটা কিন্তু একটা মানুষের একটা ভুল ধারণা ছিল, ভুল ধারণা প্রমাণিত হয়ে যখন তার তাফসিরটা বেরোছে, তাফসির মোকাতিল বলে হয়েছে, বেরোয়ার পর তাফসিরের মধ্যে দেখা যাচ্ছে না উনি সহিহ আকিদা ছিলেন, একটু এদিক সেদিক করেন নাই। তো ওনার যে মোরার মুজাসসিমা কারা বলছে, নেসফ মুতাকাল্লিম, যারা যারা আকিদা সম্পর্কে জানে না বলেই তারা একটা ধারণা করে কারো উপরে নিসবত করে দিয়েছে। এরকম আজ অনেকের মানুষের অনেকের ভিতরে এই মানসিকতা রয়ে গেছে। দ্বিতীয় যারা দিন এবং দুনিয়া নষ্ট করছেন তারা হচ্ছে নেসফ ফকি, দিন নষ্ট করছে নেসফ ফকি। ফিকহের ব্যাপারে কিছু মানুষের আছে ফিকহে অ্যালার্জি আছে সরাসরি, এরা আসলে কোনোদিন জ্ঞানী নয়, মনে রাখতে হবে। এরা দিনের কোনো অংশের ভিতরে পড়ে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আরাদাল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফি, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফি দ্বীন, আল্লাহ তাআলা কারো কল্যাণ চাইলে তার ফিকহে ফি দ্বীন দান করেন। সুতরাং যার অ্যালার্জি আছে এই ব্যাপারে বুঝতে হবে তার কোনো কাজেই লাগবে না সে, এবং সে যে কোনো এক সময় একটা কিছু নষ্ট করে দিবে, বড় ধরনের কিছু ভুল করে ফেলবে সে। ফিকহে ফি দ্বীনের মধ্যে ত্রুটি থাকলে অনেক সময় ভুল করে ফেলবে। কিন্তু আরেক গোষ্ঠী আছে খুব বাড়াবাড়ি, কি বাড়াবাড়ি কি, নিজে ফকি না অথচ ফকিদের নিয়ে গোড়ামি করছে। নিজে ফকি হলে কিন্তু কথা ছিল যে আপনি ফকি আপনার কথা শুনি, ফকিদের নিয়ে গোড়ামি বুঝেন, এমন গোড়ামি তাকে যদি জিজ্ঞাসা করা কোনো বিষয়ে, সে কিন্তু তখন যখন আলোচনা হয় বলে যে আমাকে আমরা তো কিছু বুঝি না, আমাদের এই ইমাম তিনি যা বলেছেন সেটাই তো আমাদের মানতে হবে, আমরা তো অস্বীকার করছি না বাবা, তা আপনার ইমাম বড় আলেম ছিলেন নিঃসন্দেহে, তো আপনি জানেন না, তো কারণ আমি জানি না, আমরা জানি না এই জন্য ওনার কথা শুনি, তো ঠিক আছে আমরা আরেকটা আমল করি, না আপনি আমল করতে পারবেন না আরেকটা, কেন এবার দেখি দলিল নিয়ে আসতেছে, তো একটু আগে আপনি ছিলেন জাহেল, এখন আপনি হচ্ছেন পূর্ণ ধরনের পূর্ণ কামেল, মানে এখন আপনি দলিল নিয়ে চলে আসতেছেন, কিন্তু আপনি না বলে একটু আগে মুকাল্লিদ ছিলেন, জানেন না কিছু, এখন যে আপনি দলিল নিয়ে আসতেছেন এবার কোনো জবাব নেই, না দলিল থাকবে না মানে দলিল তো আমাদের ইমামের দলিল আমরা পেশ করতেছি, তো আপনাদের ইমামের দলিল সম্পর্কে আপনি জানেন, তাহলে ইমামের দলিল বিরোধী জিনিসটা হচ্ছে সিনের সিনের নামার থেকে শিখে নেন, ইমামের দলিলের বিরোধী জিনিসটা আমার থেকে শিখে নেন, না ওইটা শোনা যাবে না, আমাদের ইমামকে কম জানে নাকি, তো এখন দেখা গেল আপনি তো গোড়ামি করছেন না। এই গোষ্ঠীও আছে, একদল আছে ফিকার বিরুদ্ধে, একদল আছে
ফেকার এমন পক্ষে, ফেকার না শুধু ফকিরদের পক্ষে, যে এটা হয়ে গেছে তার আবাদত সমতুল্য হয়ে গেছে তাদের কাছে, আবাদত করতে পেরে দিয়ে নাউজুবিল্লাহ। আল হক ওয়াসাতুম বাইনাহুমা, দুজনের মাঝখানে হচ্ছে হক। আমরা আলেমদের সম্মান করব, ফকিরদের সম্মান করব, তাদের ফিক থেকে আমরা আলোকিত হব, তারা যে কথাগুলি বলেছে এগুলো লাগবেই লাগবে যে কোনো মাসালাতে। পূর্ববর্তী পূর্ব কারা কি বলেছে না জানি, যে কোনো সময় মানুষ ভুল করবে। এই জন্য শেখুল আলবানী রহমতুল্লাহ আপনারা জানেন তিনি প্রায় সময় এমন অনেক কথা বলতেন যেগুলো অনেকে বলেনি মাসালা। তারপরেও তিনি বলেছেন একটা কথা যে আমি কখনো চেষ্টা করিনি যে কোনো নতুন মাসালা দিতে, আমি যা এমন চিন্তা করেছি যে আমার এই কথাটা আয়কেও বলেছি কিনা একটু দেখি। কারণ মহাদিস তো তারাও ছিল, তারাও পড়েছে ফেকার ক্ষেত্রে তাদের আগের কি, আমি যে কোনো ফেকা গ্রহণ করেছি দেখেছি আগে আলেমরা কি বলেছে একটু দেখে নিই। এই জন্য আগের আলেমদের মত দেখতেই হবে, পড়তেই হবে, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমি বলি না তাদের মতকে আপনি অনুসরণ করতে হবে, মত দেখে তাদের দলিলগুলি গ্রহণ করতে হবে, আপনি বুঝবেন যে সত্যিকার দলিল কোন কিসের না। এই জন্য ন্যাসপ ফকি হওয়া যাবে না ফেকার ক্ষেত্রে, আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে কোনো সময় যে যেন আমরা ন্যাসপ ফকি আমরা পরিপূর্ণ ফেকার অনুসরণ করব, জানবো যে কোন বিষয়ে আপনি সব জানতে না পারেন, একটা বিষয় আপনি জানেন যে এই বিষয়টা ভালো করে জেনে নেব। ধরেন কেরাত খালফল ইমামের মাসালা, ইমামের পিছনে সালাত পড়ার মাসালাটা আপনি সমস্ত আকোয়াল জানেন, দলিলগুলি জানেন, আপনি তখন প্রাধান্য দিতে পারবেন। ইমামের পিছনে আমিন জোরে বলার মাসালা আপনি আগে শিখে নেন কে কি বলেছে এবং এটার স্তর কি, এটা কি ফরজ ওয়াজিবের পর্যায়ে নাকি নফলের পর্যায়ে, আপনি দেখে নেন, সে অনুসারে আপনার কাজ হবে। কখনো কখনো মানুষ একটা নফল নিয়ে এমন বাড়াবাড়ি করে হচ্ছে ফরজ ছুটে যাচ্ছে তার খবর নেই, এরকম বহু মানুষকে আপনি দেখবেন ফরজ ছুটে যাচ্ছে তার খবর নেই। মানুষের ভিতরে সৌহার্দ্য রক্ষা করা কিন্তু একটা ফরজ মুসলিমদের মধ্যে, অথচ আপনি এমন একটা মাসালা নিয়ে তার সাথে ঝগড়া করলে, যে মাসালা ঝগড়া না করলেও চলতো, যে মাসালা ঝগড়া না করলেও চলতো আপনার, কিন্তু এই ধরনের ঝগড়া চালু চালু হয়েই আছে। কারণ আমরা নিস্প ফকি, অর্ধেক ফকি, অর্ধ ফকি, দিনের অর্ধেক বুঝছি বাকিটা বুঝি নেই। এই জন্য আপনার এই অর্ধ ফকি থেকে বাঁচতে হলে আপনাকে অসুলে ফেকা পড়তেই হবে। অসুলে ফেকা হচ্ছে ফেকার মূলনীতি, এইটা আপনাকে পড়ে নিতেই হবে। বুঝবেন যে তখন আপনি আসলে আমি যা যা বলছি খপ্ত আশোয়া কথা বলেছি, অর্থাৎ খপ্ত আশোয়া বলা হয় মানে আপনি যেমনি ইচ্ছে এমনি মানে ছৌ মেলার কথা আর কি, যেখানে ইচ্ছে ছৌ মেলে একটু নিলাম একটু নিলাম, এটা খপ্ত আশোয়া বলে। তো এই জন্য যে কোনো জিনিস আপনাকে পরিপূর্ণ যেটা জানবেন চেষ্টা করবেন এটা একটু ভালো করে জেনে নেই, কারণ এটা না জেনে কথা বলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ান তাকুলু আল্লাহি মা লা তাআলামুন। আর ফকি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর উপরে কথা বলেন, আল্লাহর উপর অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজে তাওকি করেন। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ একটা কিতাব লিখে জানান দিয়েছেন, এলামুল মুয়াক্কাইন, অর্থাৎ এলামুল মুয়াক্কাইন এর শেষ নাম হচ্ছে এলামুল মুয়াক্কাইন আন রব্বিল আলামিন, যে জানিয়ে দিচ্ছেন মুয়াক্কাইনরা, অর্থাৎ মুয়াক্কাইনদের যিনি জানাচ্ছেন, যারা তৌকি করবে, তারা দশ সিগনেচার করবে, কার থেকে, আল্লাহর পক্ষ থেকে। আপনি যে হালাল বলছেন হারাম বলছেন কোথেকে বলছেন, কোরআন আল্লাহর কোরআন থেকে অথবা আল্লাহ হাদিস থেকে, দূরে ওয়াহি ওয়াহি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আপনি দিকে এটা হালাল এটা হারাম, এটা হালাল বা এটা হারাম, আপনি যে ফতোয়া দিচ্ছেন কথা বলছেন, এদেরকে জানতে হলে আলাম তাদেরকে কি কি বিধিনিষেধ মেনে নিয়ে চলতে হবে। ইবনে কাইয়িম একটা বই লিখেছেন, নাম দিয়েছেন আলামুল মুয়াক্কাইন, আলামুল মুয়াক্কাইন, যে তাওকি যারা করবে অর্থাৎ যারা দস্তখত করবে সিগনেচার করবে, এই লোকদের এই বিষয়গুলো জানতে হবে, এই লোকদের এই বিষয়গুলো জানতে হবে। তাহলে বোঝা গেল আপনি ইচ্ছা করলেও অর্ধেক জানলে হবে না, আমি তাওকি করা তো পূর্ণ জানতে হবে, নইলে আপনি কি করবেন অবশ্যই ফেক নষ্ট করবেন। এটাই করে নিস্প ফকি যারা, তারা এটা করে থাকে। আরেক গোষ্ঠী, এটা হলো কি দিন না দুনিয়া, এতক্ষণ যা বললাম দিন, দুনিয়ার ব্যাপারে দুইটা জিনিস নষ্ট করে মানুষ, একটা হচ্ছে নিস্প লোগাবি, নিস্প লোগাবি অর্থ হচ্ছে ভাষা অর্ধেক জানে, অর্ধ ভাষাবিদ, যে সব জানে না, এখন সে অর্ধ লিখতেও ভুল করবে, অর্ধ লিখতে দ দিয়ে লিখবে, কেউ কেউ ঊর্ধ্ব বানিয়ে ফেলবে কেউ, হ্যাঁ অর্ধ শব্দটা আসলে কীভাবে লিখতে হবে এটাও সে ভুল করবে, কারণ সে অর্ধেক জানে বাকিটা জানে না। তাই হচ্ছে আজকের দিনে আমি একবার একটা বই দেওয়া হলো আমার কাছে যে এটাকে ঠিক করে দিন, আমি কী করলাম ভাষাও ঠিক করলাম এও ঠিক করলাম, মানে শাড়ির শাড়িটাও ঠিক করলাম, হ্যাঁ দুইটা দিলাম। তিনি আমাকে বললেন যে আপনি ভাষা ঠিক করার প্রয়োজন না, ভাষা আমার খুব ভালো জানে। এরপর বইটা বের হইলো, দেখলাম যে বইটার মধ্যে ভুল রয়ে গেলো ভাষাগত, অর্থাৎ আমি যা শুদ্ধ করছি ভাষাগত শুদ্ধটা নেয় নেই, থাক অন্তত এলমে দিন তো আছে চলছে, কিন্তু ভাষা নষ্ট করে বেশি এরা। কিন্তু যেই ব্যক্তি নাহু সম্পর্কে জানে না, কোরআন হাদিস বুঝতে পারবে না, এটা কিন্তু বিরাট জিনিস, কিন্তু কোরআন হাদিস বুঝতে পারবে না, নাহু সম্পর্কে না জানলে কোরআন হাদিস তারা কখনো ভালোভাবে বুঝতে পারবে না। কারণ কি দেখেন, সে কোথাও মফুলটাকে ফায়াল বানায় ফায়ালটাকে মফুল বানায় ফেলো, করতে উল্টা পাল্টা হয়ে যাবে তার অর্থ,
এমন উল্টাপাল্টা অর্থ করে মাঝে মধ্যে, যে এটাকে শুদ্ধ করতে গিয়ে আমাকে একটা গ্রন্থের ঘরে আমাকে এটা 6 মাস লাগছে শুদ্ধ করতে, তাও আমি 190 পৃষ্ঠা না কত পৃষ্ঠা শুদ্ধ করছি। বোঝা গেল মানুষ কখনো কখনো অনুবাদ করলেই হয় না, নাহও না জানলে কিন্তু ভুল অনুবাদ হবেই। এমনকি এটা আমরা দেখবেন না, হাদিসের ক্ষেত্রেও তা হয়, কোরআন অনুবাদের ক্ষেত্রেও তা হয়, যখন মানুষ এটা না জানে তখন ভুলটা করে থাকে এবং এটাটা ওটা লাগাই দিবে, শুদ্ধ ভুল করে ফেলবে। এই জন্য অর্ধ নাহবিদ হওয়া জানা, অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আপনাকে পরিপূর্ণতা পূর্ণতা অর্জন করতে হবে। যুবক জীবনে খুব জরুরি যে আমি যা জানবো সুন্দর করে জানবো। আবার দুনিয়া নষ্ট করে আরেক গোষ্ঠী আছে, সেটা কি? দুনিয়া নষ্ট আর ডাক্তার, অর্ধ বৈদ্য যেটাকে বলা হয়, অর্ধ বৈদ্য যিনি, তিনি যে সবচেয়ে বেশি নষ্ট করে, যিনি জানেন না তিনি কিন্তু মানুষের শরীর নষ্ট করে। ফার্সিতে একটা প্রবাদ আছে, নেইমে মোল্লা খাতরা ইমান, নেইমে হাকিম খাতরা ইজান, যে কাঠ মোল্লা ইমানের ভয় আর কাঠ বৈদ্য জানের ভয়। এটা ফার্সির কথা, ফার্সির কথাটা ঠিক বলেছে, এটা আসলে সত্য। কম জানে কথা বলা আসলে কম উচিত না, চেষ্টা করা উচিত যারা বেশি জানে তাদের কাছে খেয়াল রাখা, অথবা কোনো বিষয়ে এসে বেশি জানে, আমার অন্য বিষয়ে বেশি জানি, এটাও তো হতে পারে। একটা মানুষ এই বিষয়ে বেশি জানে আরেক বিষয়ে কম জানে, যে বিষয়ে কম জানে এই বিষয়ে যার যার যে বেশি জানে তার দ্বারস্থ হওয়া উচিত। কিন্তু সব জানার যারা ভান করে তারা কিন্তু ক্ষতি বেশি করে। বিশেষ করে দেখেন যারা আকিদার ক্ষেত্রে পদভ্রষ্টতায় লিপ্ত থাকে, বেশিরভাগই আমরা পরীক্ষা করে দেখেছি গোড়ামি ছাড়া আর কিছুই নয়। ইসলামী আকিদা একদম সহজ সরল, কোনো সমস্যা নেই, যা বুঝতে সাহাবির কষ্ট হয় নাই। একজন বেদুইন এসে বুঝে গেছে, তার কোনো কষ্ট হয়নি। বেদুইন কখনো জানতো না মজি বা সাহালে বা এটা তার জানা ছিল না, বেদুইন কখনো জানতো না আর কিসের নাম, বেদুইন কখনো চিন্তা করে নাই জিসিম কিসের নাম, এগুলো তার মাথাত নাই। তার মাথায় বলা হয়েছে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন, দোয়া করেন, ডাকতে থাকেন, বেদুইনের কোনো সমস্যা হয় না, জিজ্ঞাসা করে নাই আল্লাহ কেমনে নাম, এটা জিজ্ঞাসা করে নাই, জিজ্ঞাসা আল্লাহ নেমে আসেন, তিনি দোয়া করতে যেটা করতে বলছেন এটা করি, কি করতে বলেছেন আমাকে বলছেন, তাকে ডাকতে আমি তাকে সেই মুহূর্তে ডাকবো, এটা বুঝে গেছেন বেদুইন, ঠিকই বুঝে গেছেন। এটা বেদুইন বলেন নাই কোনোদিন যে আল্লাহ তালা, হাদিসে আসছে আল্লাহ তালা তিনি জাহান্নাম পূর্ণ না হলে তিনি তার পা জাহান্নামে রাখবেন আর জাহান্নাম বলবে কাত কাত আমি পূর্ণ হয়ে গেছি। বেদুইন কখনো জিজ্ঞাসা করেন নাই এটা কিভাবে আল্লাহর কি পা হইতে পারে কিনা, এটা জিসিম হয়ে গেলো না, এটা এটা পা শরীর হয়ে গেলো না, তো আপনি তো দেহবাদী, হ্যাঁ রসুল আপনি দেহবাদী হয়ে গেলেন, জিসিম এই কথা কোনদিন বেদুইন কোনোদিন বলেন নাই। দিন সহজ সহজ সরল সবার জন্য আসছে, শুধুমাত্র তথাকথিত মুতাকাল্লিম বা তথাকথিত যারা এই ইয়াবিদ কালাম শাস্ত্রবিদ ওদের জন্য আসে নাই দিনটা, দিন সবার জন্য আসছে। এই জন্য দিন সহজ সরল, এখানে আকিদাগত সহজ সরলতা আছে, এখানে ফেকগত সরলতা আছে, এখানে কোথাও কঠিন কিছু নাই। যে দিনকে কঠিন করে ফেলবে, মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটা আমি সবসময় মনে করি, ওয়ালা ইউশাদ দিন আহাদ ইল্লা গালাবাহু, সে পরাজিত হবে, দিনে কোনো সমস্যা হবে না, দিন তার গতিতে চলবে। এরা পদভ্রষ্ট হয়ে গেছে বেশিরভাগ সময়, এই জন্য এরা সবসময় মৃত্যুর সময় কান্নাকাটি করতো যে আল্লাহ আমাকে একটু সহজ সরল করে দিন, দিনটা যেন গ্রহণ করতে পারি, ইমানের উপর মরতে পারি, এই চিন্তা ভাবনা তারা করতো। কেন? নিজের উপর কঠিন করে নিয়েছে দিনটাকে। মানুষ কি কিভাবে আপনি বুঝাবেন জাওহার আর আর্থ, কিভাবে বুঝাবেন এটা? জাওহার আর আর্থ বুঝাইতে গেলে এত কঠিন জিনিস মানুষের বোঝার দরকার নেই, দিন তো সহজ। আপনি তাহলে বুঝে কিছু মানুষকে নিয়ে যে জিনিসটা আপনি রচনা করছেন পুরোটাই রটনা, কোনো দরকার নেই, দিন একেবারেই সহজ। তাবেইনরা বুঝেছেন, ইমামরা বুঝেছেন, কোনোদিন তারা একটি শব্দ দেখাতে পারবে না আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোথাও জওহার আর আর্থ নিয়ে চিন্তা করেছে বলেছে, এগুলো পরবর্তীরা বানোয়ার পরবর্তী বানাইছে, এটা বানোয়ার আবিষ্কার করেছে। এই জাতীয় জিনিসগুলো আমাদের ইমামরা চলে গেছে, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজা অথবা ইমাম শাফেঈ মালিক আহমদ ইবনে হাম্বল আবু হানিফা, তারা কোনোদিন এই জিনিসগুলো আলোচনা করেন, তাদেরকে দিন শুদ্ধ হয়নি, হয়েছে দিন সহজ, কিন্তু আমরা নিজেদের উপরে কঠোর করে নিয়েছি। এই জন্য সহজ যেটা ভাবে যেটা আসে কোরআন হাদিসে যেটা আসছে এটা বিশ্বাস করি, হাদিসে আসছে এটা আল্লাহর জিনিস বিশ্বাস করি, রসুল্লাহ বলেছেন বিশ্বাস করি। এরপরে একজন বললো যে না রসুল এটা বলতে পারে, রসুল এটা বলতে পারেন না, আপনি কি রসুল চেয়ে বেশি জান না, রসুলকে আপনি শিখিয়ে দিবেন? হ্যাঁ একটা বিরাট গোষ্ঠী আছে কখনো এটা মানতে রাজি নয়, তারা বলছে এটা হলে তো এটা হয়ে যায়, এটা হলে তো এটা হয়ে যায়, এই জিনিসটা কথার দাবি, কখনো ইমানি জিনিস নয়, এটা কথার দাবি দিয়ে কখনো কাউকে কাফেরও বলা যায় না, কারণ ওটা অগ্রহণযোগ্য কথা না, আল্লাহ এবং তার রসুলের কোনো বাণীকে কথার দাবি দিয়ে প্রত্যাখ্যান করা যায় না। আমাদের শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে কথার দাবি দিয়ে কোনোদিন কাউকে কাফেরও বলা যায় না, কারো ইমানদার ইমানদারও বলা যায় না, এটি প্রমাণের জিনিস, স্পষ্ট থাকে। তিনি কথার দাবি দিয়ে কথা বলে একটা উদাহরণ দিয়েছিলেন, খুব মারাত্মক উদাহরণ, আমি এটা দিচ্ছি না এখন, কিন্তু কথার দাবি দিয়ে কাউকে কিছু বলা যায় না। এর হচ্ছে এটা যে আপনি তো বলছেন আল্লাহ তাআলা তার হাত আছে পা আছে, তো আপনি যে মানুষ বানাই ফেলেন,
তো আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, এখানে বলেন না কেন আল্লাহ অস্তিত্ব থাকে, মানুষের তো অস্তিত্ব আছে। তাহলে আমরা আল্লাহ তাআলা আমাকে আমরা ওখানে মানুষ বানাইনি, তো আপনি মানেন, যদি বলেন আল্লাহর অস্তিত্ব নাই, তাহলে আপনি সরাসরি কি হইলেন, নাস্তিকদের দলভুক্ত হয়ে গেলেন, আমাদের সমস্যা নেই। আসলে যে বাড়াবাড়ি করবে যে জায়গাতে, সেটাই সমস্যাটার মধ্যে পড়তে হবে, যে আমি এটা এইভাবে করবো, এটা এইভাবে নিবে, নিজের মতো করে একটা বানিয়ে নিচ্ছে, এটা হয় না। সালফা সালেহীন আকিদা অত্যন্ত সহজ, এবং মনে রাখবেন ফিক্ সহজ, ফিক সলাফ অত্যন্ত সহজ। এটাকে পেশাইতে পেশা আরেক দিকে নিয়ে গেছেন, যখনই দেখবেন যে সুন্নাতে বা হাদিসে একটা এই কথাটা আসছে, এটা আমল করব না, এটা যদি আমল করি, কেউ কেউ আবার এটা যদি আমল করি, তাহলে তো কি জিয়াদা আলাল, জিয়াদা তুন আলাল নস হয়ে গেছে, নসের উপরে বেশি হয়ে গেছে। নস কি? হা কোরআন নস, হাদিস নস না, তাহলে জিয়াদা আল নস হলো কি করে? দুইটাই তো নস, কোরআন নস হচ্ছিল ভাষ্য, দুইটাই ভাষ্য, কোরআনে করিম কার আল্লাহ আল্লাহ আল সরাসরি নসান, আর হাদিস ওহী গায়ের মতো, দুইটাও আল্লাহর পক্ষ থেকে আসছে, দুইটারই হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, এবং সেটা এই পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ও আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন্নাসি মা নুজিলা ইলাইহিম, জিকির দিয়ে আল্লাহ যা নাজিল করেছে সেটাকে বর্ণনা করতে বলা হয়েছে। তাহলে আল্লাহ নাজিল করছে কি? কোরআনে করিম, কি দিয়ে বর্ণনা করবে? জিকির দিয়ে। জিকিরটা কি? হাদিস, সহিহ সুন্নাহ। তাহলে বোঝা গেল জিকির আল্লাহ তো চিন্তা না হন আদাল না দিকরা ওই নিয়ে হাফেজ, আল্লাহ হেফাজ দায়িত্ব নিয়েছেন, হেফাজ করেছেন। এই জন্য এই জন্য বানোয়াট হাদিসের কোনো দরকার নেই আমাদের, সহি হাদিস থাকলে সেটা অবশ্যই মানতে হবে, এখানে কোনো ছাড় নাই যে আমি সহি হাদিস মানব না, এটা নয়। এই জন্য সহি হাদিস আসছে কেন? কোরআনের বিরুদ্ধে হয়েছে, কোরআন বিরোধী হয় নাই, কোরআনের সাথে অ্যাড হয়েছে, যোগ হয়েছে, এদাফা হয়েছে, কেন আল্লাহ তাআলা এটা বলেছেন রসুলের মাধ্যমে, আরেকটা বলেছেন না মানতে হবে, এটুকু হয়েছে। এখানে না আমি এটা মানবো না, কারণ হাদিস হাদিসটা কোরআনের বিরুদ্ধে দেখা যাচ্ছে, কেন আপনি কোরআনের বিরুদ্ধে নিয়েছেন? কোরআনে কারিমে চারটা ফরজের কথা বলেছে, আমরা বলে থাকি যে নিয়ত লাগবে, এখন একদম বলছে নিয়তকে ফরজ করা যাবে না, নিয়তকে ফরজ করা, আল্লাহ তো বলছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনাল্লাহুদ্দিন, রসুল বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বলে এটা তো হাদিস না, তো কোরআন না। এই যে আপনার মধ্যে এই ভাগটা আসছে, এটা কিন্তু একটা ফেতনা, এই ফেতনা করা যাবে না, এই ফেতনা করা যাবে না। এটা আল কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, সুতরাং ওয়াহি এবং আল্লাহর দুটোই ওয়াহি, ওয়াহি যদি হয়ে থাকে আপনাকে মানতেই হবে, এখানে আপনি কোনো রকমের লুকোচুরি করে কোনটাকে বাদ দেওয়ার সুযোগ রাখেন না। এই জন্য আমরা যেটা বলবো, বর্তমান সময়ে দেখেন আমি এই জিনিসগুলি এই জন্য উল্লেখ করলাম যে দুনিয়াতে যেভাবে আপনি বুঝেন যে একজন ভাষাবিদ অর্ধেক জানলে ক্ষতি হয়ে যায় ভাষার, একজন ডাক্তার অর্ধেক জানলে শরীরের ক্ষতি, একজন এই আলেম যদি কোনো অর্ধেক জানে তাহলে ইমানের ক্ষতি হয়ে যাবে আকিদার কম জানলে, অনুরূপভাবে একজন যিনি একজন আকিদার মানুষ তিনি অর্ধেক জানলে আকিদার ক্ষতি হবে, আর একজন ফকি তিনি ফেক কম জানলে তার ফেকা ক্ষতি হবে। এইটাই বর্তমান সময়ে সবচেয়ে বড় একটা বিপদ বিপদ বিপদসংকুল জিনিস হিসেবে দেখা দিয়েছে। এই সময় আমাদের উচিত, সবচেয়ে বেশি ছাত্রদের উচিত, বিশেষ করে যারা আরবি শিখবে তাদের, বিশেষ করে যারা দিন শিখতে চায় তাদের জন্য উচিত হচ্ছে আরবি শিখা, আরবি শিখার চেষ্টা করতে হবে যেমনি হোক। যদি না শিখতে পারেন, যারা সত্যিকার আরবি জানে পড়ে আসছে তাদের থেকে আপনি জানতে হবে। আমি অনেক সময় দেখেছি, বিশ্বাস করেন, এমন একটা কথা নিয়ে দুজনে ঝগড়া করতেছে, অথচ যে আরবি ভাষাভাষী সে তার কাছে এটা কোনো ঝগড়ার বিষয়ই না। একজন আমাকে বলতেছে হজ করে আসা যে আমি মদিনাতে দেখে আসছি যে কুদুমুকুম আসাদুনা, খেয়াল করেন জিনিসটা, কুদুমুকুম আসাদুনা। তো আমি বললাম যে দেখেন এটা কুদুমুকুম আসাদানা, এটা আসাদুনা না, উনি মানতেই রাজি নেই, উনি বলছে যে না এটাই তো ঠিক আছে, আমারটাই ঠিক আছে। আমি বলছি শোনেন, আপনি যে আরবি জানতেন, একটু রাগ করে বললাম আরবি জানতেন আপনি এটা বলতেন না, আরবি আরবি মহাভারা এরকমই, অর্থাৎ আপনার আগমন আমাদেরকে সৌভাগ্যশালী করেছে। আসার জানা আর আসাদুনের অর্থ কী হবে? আর অর্থ বলতে পারে না। আমি বলছি শোনেন, আপনি আরও আলম দিয়ে জিজ্ঞাসা করেন, এক সপ্তাহ পরে এসে বলতেছে না কুদুমুকুম আসাদানা, এটা ঠিক আছে। তো কয়েকজনকে জিজ্ঞাসা করছে, আমি যে প্রথম বললাম এটা মানলেন না কেন? তার কাছে মনে হয়েছে যে তারটাই বেশি জানে। চলো, কেন হয়েছে এটা? ভাষাটা কম জানার কারণে, যে আমাদের উচিত হচ্ছে ভাষাটা কোরআন এবং হাদিস হচ্ছে আরবি ভাষায়, এটা একটু কম জানলে কিন্তু আমাদের সমস্যাটা হয়ে যায়, সমস্যাটা হয়ে যায়। এই জন্য শেখ হোসেন ইবনে তাইমিয়া দেখিয়ে দিয়েছেন, অধিকাংশ সময় আমাদের সমস্যা হয় কি, কিছু একটা কম জানলে সঙ্গে সঙ্গে এটা মাজাজ, এটা মাজাজ, মাজাজ হেমার মোতাজেলা, মোতাজেলা গাদা নিয়ে আসা, গাদা ছিলেন গাদা মোতাজেলারা, কিছু না ফেললে মোতাজেলা কিছু না ফেললে হেমার মানে গাধা, গাধা গাধা যেভাবে সব কিছু বহন করে কিছুই বুঝে না, মোতাজাদা এরকম কিছু না ফেলে এটার কয় মেজাজ, মাজাজ। আমাদের মাজাজ বুঝেন, মাজাজ হচ্ছে
সালাসাতুল আসাবি ইবনে ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিন নম্বর বড় সমস্যা হচ্ছে মাজাজ বলা। এখন আপনি যদি কোনো কবর সিজদা করেন, তখন জিজ্ঞাসা আপনি কি কবর সিজদা করলেন, যে মনে মনে আমার আল্লাহর কথা ঠিক আছে, সমস্যা নাই, এটা এমনি, হ্যাঁ মাজাজি যাবে করতে কোনো সমস্যা নেই। হ্যাঁ যদি কোনো, যে আমরা আল্লাহ তো আমার পিসাব আমাদেরকে উদ্ধার করেছে, যদি এটা পিসাব উদ্ধার করেছে, আমরা তো আল্লাহ উদ্ধার করেছে, বলে যে মাজাজি কথা আমাদের, এটা মানে আর কোনো শিরক নেই দুনিয়াতে, দুনিয়াতে আর মাজাজ বলে এখন শিরক থাকে না। এই জন্য ইবনুল কাইয়িম রহমতুল্লাহ বলেছেন যে মাজাজ দিয়ে শেষ করে দিল। এই জন্য আপনি দেখবেন অধিকাংশ মানুষ এই শব্দটার কারণে কিন্তু আর শিরিক থেকে ফিরে আসেন। এবং এটা কারা বলে, সাধারণ মানুষ কিন্তু এটা বলে না, আলেম তথাকথিত অর্ধেক আলেম যারা সেই সমস্যাটা তৈরি করে, সে মাজাজ দিয়ে এটা, মাজাজ বলতে কিছু নেই, ভুয়া কথা। আর ওই ভাষা এমন একটা জিনিস যেটা আগে পিছে মিলেই আপনাকে অর্থ করতে হয়, আগে পিছে মিলে আপনাকে অর্থ করতে হয়, কখনো একটা শব্দ দিয়ে এক শব্দ আগে পিছ না বুঝে অর্থ করা যায় না। অর্থ একটা করবেন, কিন্তু এটা ঠিক হওয়ার জন্য অবশ্যই আগে পিছ করতে হবে আপনাকে। যেমন আপনি বলে যদি বলেন যে মিম্বরে দেখলাম একটা বাঘ, মিম্বরে একটা সিংহ দেখেছি, তো মিম্বরে সিংহ দেখছি, মিম্বরে সিংহকে যদি কোনো সার্কাসের সিংহ হয় তাহলে সমস্যা নেই, ঠেলে উড়ে দেওয়া যাবে, মিম্বরে থাকে, মিম্বরে কি সিংহ থাকে নাকি? মানুষ সাহসী একটা মানুষ বোঝানো হচ্ছে, এটা বুঝে যে কোনো মানুষ বুঝতে পারে, কিন্তু যদি কোনো মোতাজিলা হয় কবে যে কি এটা এটা হাকিকত, হাকিকত এটা, এটা মাজাজ কিছু না, এটা বাস্তব, এটা এটার অর্থ, এটা যে এটা হাকিকত, অর্থই হচ্ছে যে এখানে এটা কি একজন সাহসী মানুষ, সাহসী মানুষ, আকিদা খারাপ হয় তথাকথিত আশায়রা মাত্র দিয়ে, তো এটা এটা হতে পারে, এটা মাজাজ, তো মাজাজের কি, এই মাজাজ বলেই তো আজ সমস্ত শিরিককে জায়েজ করে দেওয়া হয়েছে, সমস্ত শিরিককে যে বৈধ করে দেওয়া হয়েছে আজ মাজাজ বলে। ঠিক এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আজ আমাদের সমাজ নষ্ট করছে, আরবি ভাষা সম্পর্কে কম জ্ঞান থাকার কারণে, আমাদের পূর্ববর্তীরা এই বিষয়ে কোনো সমস্যা তৈরি করে, পরবর্তীরা এসে দেখবেন যে মাজাজ বলে দুনিয়া সব সালেক জাজ করে ফেলছে। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে আরবি ভাষা শিক্ষার মধ্যে সময় ব্যয় করতে হবে বেশি করে, এবং দিনের বই, মৌলিক বইগুলো পড়তে হবে, মৌলিক কিছু বই আছে, অনেক সময় আছে, আপনি জানেন না, যে আশ্চর্য হবেন যে আকিদার ক্ষেত্রে যারা আগে পূর্ববর্তী কারা বই লিখছে এই সম্পর্কে কিছুই জানে না, ধরে একটা গ্রন্থ জানে, সেটা হচ্ছে আকিদার নাসাফিয়া। ফিকহের ক্ষেত্রে আগে গ্রন্থ কি লিখছে সেটা কেউ জানে না, ধরে একটা গ্রন্থ আছে, এটা কি হেদায়া, বাস হেদায়া স্যার, কেউ আর লেখে নাই কিছু, কিন্তু এর আগত বই লিখছে। আনা মাঝে হচ্ছে ভালো বই আছে সুন্দর, যেমন বাদায় সনায় আছে, এত সুন্দর বই, আকিদ দুর্বল দিয়ে লিখছে, আকিদা শুদ্ধ ইয়া কোনটা, হাদিস কোনটা কি লিখে দিছে, এই হাদিস এই কথাটার দলিল হচ্ছে কোরআনে কারিম, এই কথা দলিল হচ্ছে হাদিস, এই কথা দলিল হচ্ছে আকল, লিখে দিছে, এরকম গ্রন্থ তো এর কেউ লেখে না, এরা কিন্তু চলে গেছে লেখে। এমন এমন গ্রন্থ পাবেন আপনি, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাবেন, কোথাও একটা আয়াত পাবেন, একটা হাদিস পাবেন না। এটা কি আমাদের ফেকের কি নিয়ম ছিল কোনোদিন? ফেক তো হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে বের হওয়া, আপনার ফেক কোথা থেকে বেরোছে, আপনার মাথা থেকে বেরোছে, এটাই লিখে বলছেন ফেকের নাম দিয়ে, অথচ এটা নিয়ে আর বাড়াবাড়িও করেন, এটা ফকি নয়, এরা আসলে ফকি হইতে পারবে না কোনোদিনে, কারণ এরা মূল জায়গা ভুল করেছে, যে জায়গা থেকে ফেক দলিল কোথেকে নিতে হবে এই জিনিসটা তাদের মধ্যে নাই, জানা নেই, দলিল নেয়ার ক্ষেত্র ভিন্ন নির্দিষ্ট করা আছে যে এই এই জিনিস থেকে দলিল নেওয়া যাবে, শুধু ওয়াহি হচ্ছে মূল দলিল। আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি সাব্যস্ত করেন, আমি উদাহরণ বুঝাই দিচ্ছি, আপনি যদি বলেন যে এজমা একটা দলিল, আমরা অস্বীকার করছি এজমা দলিল, কিন্তু এজমা দলিল হওয়ার জন্য আপনি এজমা কি কিসের দলিল হলো, কারণ আল্লাহ কোরআন বলছে, রাসূল হাদিস বলছে, ঘুরে ফিরে আপনি কোথায় গেলেন, কোরআন হাদিস চলে গেলেন। আপনি বলেন কেয়াস একটা দলিল, বলে কিসের ভিত্তি কেয়াস দলিল করেছেন, কারণ আল্লাহ বলছে ফায়তাবরি উল্লা আবসার, আর রসুল নিজে কেয়াস করেছেন এই জন্য, তাহলে কোথায় গেল, কোরআন হাদিসে গেল না, বলছে গেছে কিনা বলেন, গেছে, তাহলে আপনি মূল দলিল পাবেন কোরআন এবং সুন্নাহ। এই জন্য যখনই কোনো মানুষ কেয়াস দেয় দেখবেন যে প্রচুর প্রচুর কেয়াস দেয়, যারা শিরিক করছে আজ, যারা আজ তথাকথিত ইয়া দিয়ে ঘুরতেছে, এই ওসিলা নিয়ে ঘুরতেছে, যে আমরা মাধ্যম না দিলে কেমনে যাবো, হ্যাঁ আর যেভাবে রাষ্ট্রপ্রধানের কাছে যাইতে হইলে কি লাগে, মাধ্যম লাগে, আমরাও তেমনি মাধ্যম ধরলাম, যাতে আল্লাহর ওলিরে মাধ্যম ধরলাম, যাতে আল্লাহর কাছে যাওয়া লাগে, এই কি সুন্দর কেয়াস করে হচ্ছে, এই কেয়াসকে আপনি অস্বীকার করবেন, এত বিরাট কেয়াস, সুন্দর কেয়াস, কিন্তু এটা শুদ্ধ কিনা, এটা কথা শুদ্ধ না, কেন শুদ্ধ না, কারণ তারা স্রষ্টাকে সৃষ্টির উপর কেয়াস করেছে, আল্লাহকে আইনে মানুষের মতো মনে করেছে, মানুষ দিতে চায় না, তার সমস্যা আছে, সে মনে করে দিতে শেষ হয়ে যাবে ভান্ডার, এই জন্য সে সুপারিশ মনে করে, অথবা সে ভয় করে যে না না দিলে হয়তো পরবর্তী নির্বাচনে আমি আর পাস করতে পারছি না, এই জন্য দিতে চায় না, অথবা সে জানে না, কিন্তু আল্লাহ তো সব আল্লাহুল গয়ুব, মানুষ তো অনেক সময় জানে না রাষ্ট্রপ্রধান যে তার কার কি প্রয়োজন, আরেকজন চাই বলতে হয় যে সমস্যাটা আসাম ঠিক করে, বিভিন্ন কারণে তারা এটা করে, অথবা কারো সে মনে করে দিলে তো তারা বেশি পার বাড়বে যাবে, আমি দিব না, এসব কারণ থাকতে পারে, কিন্তু
আল্লাহর কি সে সমস্যা আছে? সমস্যা ওই কোথায় হয়েছে? এই জাতীয় ফাসেদ কেয়াস, এটা কিন্তু আকিদা নষ্ট করা, যেমন তেমন ফাসেদ কেয়াস গুলি এলম নষ্ট করে, এটা শুদ্ধ না। কোথায় কেয়াস করতে হবে এটা জানা থাকতে হবে। আমি যেটা বলতেছিলাম এটা হলো, তাহলে দেখা গেল যে মূল মূল যে জিনিসটা আমাদেরকে ফিরে আসতেই হবে যে জায়গাতে, সেটা হচ্ছে কোরআনে কারিম এবং সুন্নাহ নববিয়া। এবং আমরা জানতে হবে যে এলমের মূল হচ্ছে এই দুইটাই, এই দুইটার বাইরে অন্য কোনোটা আমরা অস্বীকার করছি না, কিন্তু দুটো তাদের অস্তিত্বের জন্য কোরআন এবং সুন্নার মোকাবেক্ষী, কোরআন এবং সুন্নার মোকাবেক্ষী। তাহলে কোরআন এবং সুন্নাকে যতক্ষণ পর্যন্ত আমরা গুরুত্ব না দেব সবকিছুর উপরে, এবং তার সহি সালফে সালেহীনের বুঝ না অনুসারে বুঝ গুরুত্ব না দেব, আমরা পথভ্রষ্ট হয়ে যাবই, এটা কখনো অশুদ্ধ করতে পারবো না। এই জন্য যে কোনো জায়গায় আমার এক ওস্তাদ একটা উদাহরণ দিয়েছিলেন যে ওনারা রিয়াদ যাচ্ছিলেন একবার, যারা রিয়াদ ছিলেন কেউ আছে এখানে? এখন কেউ রিয়াদ ছিলেন কি, এমন কেউ আছে রিয়াদে গেছিলেন? নাই। আচ্ছা শুনেন তাহলে, আপনি গেছিলেন রিয়াদে, এমন এমন রোড হয়েছে যদি কোনো কারণে আপনি রোডের এই কোনো হারাই ফেলেন গাড়ি দিয়ে, আপনি আবার 60 কিলোমিটার ঘুরে আসতে পারবেন, নইলে আরেক রাস্তা যেতে পারবেন না। উনি একদিন এরকম ওস্তাদের সাথে দেখা করতে গেছে, যাওয়ার সময় উনি দেখছেন উনি যাবেন এই রোডে, আসতে ভুলে এক রোডে গেছেন, এবারে ঘুরে আসতে আসতে 60 কিলোমিটার ঘুরে আসছে, তারপরে আসিয়া এই রোডে উঠছে, অল্প একটুর জন্য ভুল। আকিদে হচ্ছে এমন জিনিস যে আপনি যদি একবার ভুল করেন, আপনাকে এই জায়গায় যেখানে ভুল করছেন এখানে ফিরে আসতেই হবে, নাহলে আপনি শুদ্ধ করতে পারবেন না, এখানে আর শুদ্ধ করার উপায় নেই। ওই দূরে গেলে পিছনে যেগুলো ভুল করে করে গেছেন এই সবগুলি ভুল এক একটা চাঙ্গা হবে, আর আপনি বলবেন যে এটাও কি ভুল, এটাও কি ভুল, সব ভুল ধরতেছে এই লোকে, তো আমার শেষ করে দিবে। আপনি যে ভুল করে যাচ্ছেন আপনি খবর নেই, আপনার খবর নেই, কারণ আপনি তো আসলে ভুলের উপরে রওনা হয়েছেন, আপনার এটা রোড নয়, আপনি অন্য রোডে রওনা হয়ে গেছেন, আপনার রুট ভিন্ন। এটা হচ্ছে আজকাল আমাদের যুবকদেরও সমস্যা, হ্যাঁ আমাদের শিক্ষিত লোকদেরও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমাদের উচিত কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসা, আর বোঝার জন্য আরবি ভাষাকে প্রচুর পরিমাণ অধ্যয়ন করা এবং অ্যারাবিয়ান বুঝ অনুসারে আমাকে বোঝা। যদি আমি অ্যারাবিয়ান বুঝের বাইরে নিজের মতো করে আরেকবার কোরআন বুঝি, তাহলে অবশ্যই পথভ্রষ্টতার দিকে চলে যাবো। হাদিসও সেভাবে বুঝলে নিজের মতো করে পথভ্রষ্টতার দিকে চলে যাবো। আমার মনে বিষয়টা স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।